আপনি কি চান বিপদের সম্পদে ভগবান আপনার সাথে থাকুক? তাহলে দেখুন এই ভিডিও। তো আজকে আমরা জানবো যে একটি তুলসী পাতার ওজন কত, ঠিক আছে? তো নারদ মুনি একবার কি করেছিল যে সত্যভামা দেবীর কাছে শ্রীকৃষ্ণকে চেয়ে নিয়েছিলেন। সে সত্যভামা দেবীকে প্রসন্ন করে, তো তখন কি হয়েছিল যে সত্যভামা দেবী কোনো উপায় পাচ্ছিলেন না, অত্যন্ত কান্না করছিলেন যে কৃষ্ণকে কিভাবে দেব আমি। তো তার পতিব্রতে প্রসন্ন হয়ে নারদ মুনি কৃষ্ণকে ফিরিয়ে দিতে শেষমেশ রাজি হয়েছিলেন। তো সত্যব্রত এই সত্য ওই যে সত্যভামা দেবী এমনভাবে ক্রন্দন করছিলেন, তো সেই দেখে নারদ মুনি কী করেছিলেন, সে শ্রীকৃষ্ণকে ফিরিয়ে দিতে রাজি হয়েছিলেন, কিন্তু শর্ত দিয়েছিলেন। শর্ত কী ছিল? শর্ত ছিল যে কৃষ্ণের সমপরিমাণ ওজনের ঐশ্বর্য তাকে দিতে হবে। শ্রীকৃষ্ণ সমপরিমাণ ঐশ্বর্য, তো শ্রীকৃষ্ণের সমপরিমাণ ঐশ্বর্য পৃথিবীতে নেই। তো তখন কী করেছিল, কোনো উপায় না পেয়ে সত্যভামা দেবী সমস্ত অলংকার ধীরে ধীরে দিতে শুরু করলেন। একদিকে শ্রীকৃষ্ণ এক পাল্লে, অন্য পাল্লে সমস্ত অলংকার দিতে শুরু করলেন। কিন্তু আশ্চর্যের বিষয় হচ্ছে যে কৃষ্ণের সমান কোনো ঐশ্বর্য হচ্ছিল না। তো শেষমেশ বাধ্য হয়ে কী করলো, সত্যভামা তার দেহের সমস্ত অলংকার পর্যন্ত খুলে দিতে বাধ্য হয়েছিল, কিন্তু তা সত্ত্বেও কৃষ্ণের ওজনে সমান হচ্ছিল না। তো তখন পতি বিরহে সত্যভামা দেবী অত্যন্ত কান্না করতে লাগলেন। তো সত্যভামা দেবী ভুলে গেছিলেন যে শ্রীকৃষ্ণের ওয়াইফ ভুলে গেছিলেন যে হাজার হাজার বছর তপস্যা করেও যাকে লাভ করা যায় না। তো আমরাও মাঝে মাঝে ভুলে যাই যে ভগবান হচ্ছে আমাদেরকে সব কিছু প্রদান করছে, প্রদান করতে পারেন, সেটা আমরা ভুলে যাই। আমরা মনে মনে করি যে আমরা নিজেরাই সব কিছু করছি, কিন্তু এখানে সত্যভামা দেবীও ভুলে গেছিলেন। কী ভুলে গেছিলেন? যে যাকে হাজার হাজার বছর তপস্যা করেও যাকে লাভ করা যায় না, তাকে এই নশ্বর ঐশ্বর্য দ্বারা কীভাবে লাভ করা যায় সম্ভব, যেটা সত্যভামা দেবী করতে চাইছিলেন। যাই হোক, তো শেষমেশ হচ্ছে ভগবানের করুণায় রুক্মিণী দেবী শ্রীকৃষ্ণকে জয় করার মহাকৌশল শিখিয়ে দিলেন সত্যভামা দেবীকে। রুক্মিণী দেবী কী বলেছিলেন, কী কৌশলটা, কী কৌশলটা হচ্ছে যে রুক্মিণী দেবীর কথা মতো শুদ্ধ প্রেম ভক্তি সহকারে যেই মাত্র একটি তুলসী পাত্র রাখলেন সেই পাল্লার ওপর, আর সাথে সাথে শ্রীকৃষ্ণের পাল্লা উপরে উঠে গেল এবং অপর পাল্লা নিচে নেমে গেল। বোঝা গেল? তো শ্রীকৃষ্ণের থেকেও হচ্ছে ভারী এই একটা তুলসী পাতার ওজন। তো যাদের, যারা মনে করছে যে আমরা ভোগ লাগাচ্ছি কিন্তু ভোগে তুলসী পত্র কী জন্য দিতে হয়, তো সেই জন্য ভগবান বলছে তুলসী পত্র ছাড়া আমি কিছু গ্রহণ করি না। ঠিক সেই রকম যদি কোনো খাবার যদি তুলসী পত্র ছাড়া ভগবান যদি গ্রহণ না করে, তাহলে আমাদের মতো এই জীবদের, আমাদের মতো এই যে জীব, এদেরকে কীভাবে তুলসী কণ্ঠী ছাড়া, তুলসী ছাড়া কীভাবে ভগবান গ্রহণ করবে, এটা মানুষ বুঝতে চায় না। ভাবে যে আমি তুলসীর মালা পরে কী হবে, মনে ভক্তি থাকলে সব কিছু হবে। মনে ভক্তি থাকলে কীভাবে হবে? যেখানে ভগবান যে খাবারটা খান সেটা তুলসী পত্র ছাড়া তিনি গ্রহণ করেন না, তাহলে আমাদেরকে তুলসী ছাড়া কীভাবে গ্রহণ করবেন ভগবান? তো সেই জন্য শেষ পর্যন্ত ভক্তের ভালোবাসা, অর্থাৎ সত্যভামার প্রতি ভালোবাসা, সত্যভামার যে এত ভক্তি ছিল আর সেই তুলসীপত্রর জন্য কী হলো যে ভগবানকে আবার কাছে পেলেন। তো নারদমুনি প্রসন্ন হয়ে তখন ফিরে গেছিলেন। তো জয় তুলসী মহারানী কী যায়, নারদমুনি কী যায়, হরে কৃষ্ণা, সবাইকে অসংখ্য ধন্যবাদ।